হ্যালো বন্ধুরা, আজ আরো একটি তালের সাথে আপনাদের পরিচয় ঘটাবো। তালের মাত্রা সংখ্যা সাত। সাত মাত্রায় আপনারা রূপক শিখেছেন, সাত মাত্রায় আপনারা তেওড়া তাল শিখেছেন। আজ শেখাবো তাল পোস্ত। এই তালের বিভাগ সংখ্যা 3 2 2। তিনটে বিভাগ রয়েছে। প্রথম মাত্রায় তিনটে মাত্রা, প্রথম বিভাগে তিনটে মাত্রা, দ্বিতীয় বিভাগে দুটি, তৃতীয় বিভাগেও দুইটি। তো এখানে কোনো ফাঁক বা খালি নেই, এখানে ফাঁক বা কোনো খালি নেই। এই তালটি লঘু অঙ্গের কোনো গান, লঘু গীত বাদ্যের সাথে কিন্তু এই তালটি ব্যবহার হয়। এটি একটি বিষমপদী তাল। আপনারা জানেন সমপদী তাল কোনটি, বিষমপদী তাল কোনটি। যে তালের বিভাগ সংখ্যা সমানভাবে যাবে, বিভাগ বিভাগে প্রতিটা বিভাগে মাত্রা সমান যাবে, ধরুন এক প্রতি বিভাগে 2 2 2 2 করে মাত্রা সংখ্যা, সেটা হলো সমপদী, অথবা 4 4 4 4, অথবা 3 3 3, এরকম ধরনের সমান পদ থাকবে প্রত্যেকটা বিভাগে, সেটি হলো সমপদী। আর বিষমপদী ধরুন 3 আর 2, অথবা 2 3 4, অথবা 5 3 2 1, এরকম ভাবে ডিভিশন চলছে, সেগুলো কিন্তু বিষমপদী। এটি তবলার বোল। এ বোলটি তবলায় বাজে। পোস্ত তাল বা তালের ঠেকাটি আপনাদের একবার বলে দেখাই হাতে। তিন, তিন থেকে কিন্তু শুরু হচ্ছে, কিন্তু ওটা ফাঁক নয়, তাল। তিন নাক ধিন ধাগে তে তে তিন নাক ধিন ধাগে তে তে তিন নাক ধিন ধাগে তে তে, অথবা ধাগে বাজাতে পারেন। আমি একটু অলঙ্কার দিয়ে বাজালাম, ধাগে তিন নাক ধিন ধাগে তিন নাক ধিন ধাগে তিন তিন নাক, প্রথম তিন মাত্রা, তিন নাক, তিন নাক, দ্বিতীয় বিভাগে দু মাত্রা, ধিন, তৃতীয় বিভাগে আবার দু মাত্রা, ধাগে, তিন নাক ধিন ধাগে, তিন নাক ধিন ধাগে, তিন নাক ধিন ধাগে তিন। খুবই সহজ বলবাণী, তিন তবলা সুরে, তিন নাক, তিন নাক, নাক একসাথে, তিন নাক ধিন ধাগে, তিন নাক ধিন ধাগে। আপনারা এই ঠেকাটি কিন্তু সাত মাত্রার গানের সাথে কিন্তু বাজাতে পারবেন, বেশ সুন্দর লয় গাড়ি যাবে। রূপক বাজাচ্ছেন, ছোট্ট করে কি ঠেকাটাও বাজিয়ে দিতে পারেন, শুনতেও ভালো লাগবে কোনো একটা পাটের সাথে, হয়তো তাই অন্তরের পাটের সাথে বাজিয়ে দিলেন। আরেকটু ধীরে দেখাই, তিন নাক ধিন ফরম্যাট আজকে ধা দেন ধা দেন ধা ধা গন কে।
এই তালটির মধ্যে একটি দোলন ছন্দ রয়েছে, যেহেতু ফ্র্যাকশন রয়েছে, মাঝে মাঝে একটি মাত্রাকর গ্যাপ রয়েছে, স্বভাবতই শুনতে কিন্তু ভালো লাগবে। তো আশা করি আপনাদের এই তালটিও ভালো লাগবে। অবশ্যই আমার এই টিউটোরিয়ালটি লাইক দেবেন, আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো। এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।